আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটা বানাচ্ছি সে হচ্ছে একটি নবচারীর স্বপ্ন নিয়ে, এবং যে নবচারীর কথা বলছি সে কোনো নবচারী নয়, কিন্তু সে নবচারী হতে চলেছে। আর তার এই স্বপ্ন থেকেই আজকে তার সেই নবচারী হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। যেমন এলিসা, আমেরিকার একটি মেয়ে এলিসা নামে, সেই মেয়েটি যখন 3 বছর বয়স তখন একটি কার্টুন দেখছিল, এবং সেই কার্টুন দেখতে দেখতে সে দেখে যে 3টি মানুষ মঙ্গল গ্রহে চলে যায়। তো সেই থেকে তার মধ্যে একটি স্বপ্নের বাসা বাঁধে যে আমি মঙ্গল গ্রহে যাব, আর কিভাবে যাব তা কিছু জানা নাই 3 বছর বয়স। কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে এবং বড় হওয়ার পর এইসব বিষয়ে বিভিন্ন দিক থেকে খবর নিতে থাকে, এবং বিভিন্ন আমেরিকার যেসব নাসার সংস্থা বা যেসব গবেষণার লোক আছে তাদের সাথে যোগাযোগ করতে থাকে। এবং যখন মেয়েটির 9 বছর বয়স তখন নাসার এক বৈজ্ঞানিক বৈজ্ঞানিকদের নাসার একটি বৈজ্ঞানিকের সাথে তার দেখা হয়, এবং সেই বৈজ্ঞানিকটিকে বলে যে আমি মঙ্গল গ্রহে যেতে চাই। এবং তখন ওই বৈজ্ঞানিকটি সবকিছু তাকে বুঝিয়ে বলে যে এই প্রসেসিং হয় এইভাবে, আপনাকে সিলেক্ট হতে হবে, এই এই করতে হবে আপনাকে। তখন মেয়েটি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে থাকে, এবং এক সময় নাসার থেকে সে ডাক পায়, এবং ডাক পাওয়ার পরে তাকে সবকিছু রুলস বা তার যেসব পরীক্ষা, তার যেসব প্রস্তুতি সব বিষয়ে নাসা তাকে জানায়, এবং জানানোর পরে তার যে পড়াশুনো সব বিষয়ে তাকে করতে বলে। এবং এক সময় দেখা যায় যে মেয়েটি নাসায় কাজ করতে চান্স পায়, এবং কাজ করতে চান্স পাওয়ার পরে এবং তার নাসাদের কাছে, নাসার যে বৈজ্ঞানিক আছে তাদের কাছে মেয়েটি সিলেক্ট হয়, এবং তাকে কিছু প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু করে নেওয়া হয়। এলিসাকে বলা হয় যে তুমি কোনোদিন বিয়ে করতে পারবে না, এবং তুমি কোনোদিন কোনো জৈন সংযোগ করতে পারবে না, বা তুমি কোনোদিন কোনো রকমের বিয়েটা করতে পারবে না, ঠিক আছে। তো তখন মেয়েটি সব কিছুতে এগ্রিমেন্ট করে নেয় যে ঠিক আছে, আমি কোনোদিন বিয়ে করব না, আমি কোনো জৈন সম্মিলন করব না, বা আর এখানে ওকে বলা হয় যে তুমি যখন মঙ্গল গ্রহে তোমাকে পাঠানো হবে তখন কিন্তু তুমি ফেরত নাও আসতে পারো। সে সব কিছু জেনে শুনে কিন্তু মেয়েটি যে স্বপ্ন, সেই 3 বছর বয়স থেকে যে স্বপ্নটা দেখা শুরু করেছিল সেই স্বপ্নের পাতায় কিন্তু সইটি করে দেয়, যাকে বন্ড পেপারে সই করা বলে। তো অ্যাকচুয়ালি এখানে এই মিশনটা কিন্তু এখনই করা হবে না, মিশনটা করা হবে 2033 সালে, আর তখন মেয়েটির বয়স হবে 32 বছর। তো এখানে 2033 সালে যখন মিশনটি করা হবে, এবং তখন এই এলিসাকে পাঠানো হবে মঙ্গল গ্রহে, এবং সেখানে গিয়ে তার যে সে মঙ্গল গ্রহে যে বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করবে, এবং এবং মঙ্গল গ্রহে সব যেসব তথ্য সে সংগ্রহ করবে সেগুলো কিন্তু নাসার বৈজ্ঞানিকদের কাছে পাঠাবে। হয়তো সে চিরতরের জন্য বিদায় নিতে হচ্ছে তাকে, হয়তো পৃথিবীর বুকে আর কোনোদিন সে নাও ফিরে আসতে পারে। সেখানে মঙ্গল গ্রহে কি কি উপস্থিতি আছে, কি কি নেই, এবং মঙ্গল গ্রহে কি কম কি বেশি, যে অক্সিজেন কতটা, কার্বন ডাইঅক্সাইড কতটা, হাইড্রোজেন কতটা, এবং কি কি ধাতু সেখানে আছে, এবং সেখানকার আবহাওয়া কেমন, সব বিষয়ে কিন্তু তাকে নাসাদের কাছে খবর দেওয়ার জন্য বা রিসার্চ করার জন্য তাকে পাঠানো হচ্ছে। এবং এই মেয়েটির বাবাকে যখন এই বাবাকে যখন তার স্বপ্নটার কথা বলেছিল, তখন কিন্তু মেয়েটির বাবা এক চান্সে কিন্তু বলেছিল যে তোমার যে স্বপ্ন সে স্বপ্ন অবশ্যই পূরণ হবে, তুমি চেষ্টা করে যাও। মেয়েটির বাবা কিন্তু কখনো একবারও তাকে বারণ করেনি। তো এখানে মা আমরা স্বপ্ন বিভিন্ন রকমের দেখি, তার মধ্যে কিন্তু এই যে স্বপ্নটা, এই মেয়েটির বয়স এখন 18 বছর, এখন 18 বছর, আর তাকে পাঠানো হবে কিন্তু 2033 সালে।
তখন তার বয়স হবে 32 বছর। তো একটা মানুষ এত অল্প বয়স থেকে নিজেকে পুরো সবকিছু বিসর্জন দিয়ে সে নিজেও জানে যে আমি মঙ্গল গ্রহে গেলে কোনোদিন হয়তো ফেরত আসতেও পারি নাও আসতে পারি, এর কোনো কারণ আজ পর্যন্ত আমাদের পৃথিবী থেকে কাউকে মঙ্গল গ্রহে পাঠানো হয়নি, এই প্রথম নভোচারী হবে যে মঙ্গল গ্রহে যাবে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং আমার ভিডিওটাকে লাইক এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন।